মশা তাড়ানোর দেশি এবং পাওয়ারফুল পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব একেবারে ন্যাচারালভাবে মানে কোনো কেমিক্যাল বা কীটনাশক ছাড়াই তো আজ আমি যে রেমেডিটা তৈরি করতে যাচ্ছি তার জন্য এক্সট্রা করে বাজার যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঘরে থাকা জিনিস দিয়ে এই পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে কারণ এখন হচ্ছে গরমের দিন আর যেখানে সেখানে মশার উপদ্রব বন্ধুরা তোমরা হয়তো এখন লক্ষ্য করছো যে ঘরের যে কোনো জায়গায় মানে এত পরিমাণে মশা থাকে ছোট ছোটো মশাগুলো তো যে মশা তা কয়েলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তো আমরা খুব সহজে মশা তাড়িয়ে নিতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের ঘরে কিন্তু সেই রকম সেই কয়েলগুলো জ্বালানো ঠিক হবে না আর আমি যে রেমেডিটা তৈরি করছি সেটা অনেকটাই পাওয়ারফুল হবে আর একেবারে ন্যাচারালভাবে কোনো ক্ষতি হবে না তো সর্বপ্রথমে এখানে নিয়েছি আমি লং কারণ লংয়ে মানে লংয়ের স্ট্রং একটা স্মেল থাকে যেটা মশা মাছিকে একদম ভালো লাগে না বন্ধুরা তো আমি নিয়েছি আট দশটা লং আট দশটা লং নেওয়ার পরে আমি এক কাপ জলে এটাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেবো তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে এটা হচ্ছে রসুনের খোসা তো আমি যেহেতু আজকে অনেকগুলো রসুন ছিলেছি তো আজকে রসুন দিয়েই হয়ে গেছে তোমাদের যদি একদিনের রসুনের খোসা দিয়ে না হয় তাহলে তোমরা দুই দিন তিন দিনের রসুন এক জায়গায় মানে এই খোসাগুলো এক জায়গায় জড়ো করে রাখতে পারো তারপরে এই সলিউশানটা করে নিতে পারো তো মোটামুটি একমোটো আমি এই রসুনের খোসাটা নিয়েছি আর এটাও আমি এক কাপ জল দিয়ে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেব। যদি হাতে সময় না থাকে তাহলে কমপক্ষে চার ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে তাহলে এর যে গুণটা রয়েছে যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু এই জলের মধ্যে চলে আসবে তো আমি পরের দিন সকালে মানে এটা আমি সন্ধেবেলায় করেছিলাম আর পরের দিন সকালে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক এরকম হবে জলের কালারটা তো সেটা কোনো ব্যাপার নেই যে জলের কালার চেঞ্জ হবে বা কোনো কিছু সেটা কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে এই জলটারই প্রয়োজন তো আমি এখানে জলটাকে ছেঁকে নেব তারপরে এখানে আমি কিছু অ্যাড করব মানে কিছু মিক্স করব তো তার জন্য বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে মানে হাতের কাছে সবসময় থাকে প্রত্যেকের রান্না ঘরে ঘরে তো আমি যে জিনিসগুলো এখানে দেবো রান্নাঘরে খুব সহজে পেয়ে যাবে আর এই যে মশা মাছির উপদ্রব খুব সহজে আমরা ন্যাচারালভাবে তাড়িয়ে দিতে পারি একেবারে ছু মান্তার হয়ে যাবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি সেই লঙের জলটা আর রসুনের খোসার যে জলটা ছিল সেটা এখানে ছেঁকে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে টুথপেস্ট তো টুথপেস্ট নিয়েছি আমি এখানে কোলগেট কারণ যে কোনো টুথপেস্ট দিলে হবে না যেমন এখানে সেন্সোড্যান রয়েছে তো এটা দিলে হবে না এখানে যে হোয়াইট টুথপেস্ট থাকে কোলগেটের তো সেটাই দিতে হবে তো এখানে মোটামুটি মানে এক কাপ লংয়ের জল আর এক কাপ সেই রসুনের খোসায় দিয়েছিলাম তো দুই কাপ জল রয়েছে তো দুই কাপ জলের জন্য এতটুকু কোলগেট দিলেই যথেষ্ট তো এই টুথপেস্টটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে আর এটা মিক্স করার পরে আমি আরও একটা জিনিস এটাতে অ্যাড করব সেটাও কিন্তু হাতের কাছে সব সময় প্রত্যেকের রান্নাঘরেই থাকে এই দেখো এটা হচ্ছে বেকিং সোডা মানে যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেটা এটা কিন্তু বেকিং পাউডার নয় বন্ধুরা এটা হচ্ছে বেকিং সোডা তো এর যে বেকিং সোডার স্মেল কিন্তু মাছির একদম পছন্দ হয় না আর ভীষণই পাওয়ারফুল একটা মানে এই লিকুইডটা তৈরি হবে তারপরে দেখো যে টুথপেস্টটা আমি দিয়েছিলাম মানে কোলগেটটা দিয়েছিলাম তো ভালোভাবে মিক্স যদি না হয় তাহলে আঙুল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে এখানে লাগছে একটা স্প্রে বোতল তো আমার কাছে স্প্রে বোতলে অলরেডি লিকুইড রয়েছে তো এটা হচ্ছে ক্লিনার মানে ক্লিন করার জন্য এই লিকুইডটা আমি তৈরি করে রেখেছি তো যাই হোক অন্য কোনো স্প্রে বোতল নিয়ে নেব স্যানিটাইজারের বোতল কিংবা এই যে চশমার যে জলগুলো থাকে তার এই যে বোতলগুলো থাকে সেটাও কিন্তু এখানে মানে স্প্রের মতো কাজ হবে তো যাই হোক যে কোনো স্প্রে বোতলে দিয়ে দিলে হবে আর এটা কিভাবে ব্যবহার করতে হবে কোথায় কোথায় দিতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বা দেখে নাও এই লিকুইডটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে এটা বন্ধুরা একদম ন্যাচারাল মানে কোনো ক্ষতি করবে না আর কারণ এটাতে যে মানে যা কিছুই মিক্স করা হয়েছে সেটা কিন্তু খাবারে আমরা ব্যবহার করি তো যাই হোক শুধু এক্সট্রা রয়েছে কোলগেট আর এই দেখো রাত্রে খাবার দাবার পরে যখন ক্লিন ক্লিন করা হয়ে যাবে তারপরে এই সিঙ্কের আশেপাশে স্প্রে করে দিলে কিন্তু তার আশেপাশে মশা আসবে না কারণ এই সব জায়গায় মশার উপদ্রব বেশি হয় তো যেখানে যেখানে মশার উপদ্রব থাকবে সেখানে সেখানে এইভাবে স্প্রে করে দিলে হবে সকাল সন্ধ্যা যদি এইভাবে স্প্রে করা হয় তাহলে দেখবে ঘর থেকে মশা মাছি ছোটো ছোটো পোকামাকড়গুলো একেবারে উধাও হয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন এসেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে হবে কি যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তাহলে সব থেকে প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ